বিসমিল্লাহিরহমানিরহিম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। আমি মোহাম্মদ নাসিরুদ্দিন, সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়, প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বিষয় শিরোনাম ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। এ পর্যন্ত আমরা এই বিষয়ের উপর 9টা ক্লাস নিয়েছি, আজকে দশম ক্লাস, দশম লেকচার। আমরা আলোচনার ধারাবাহিকতায় ইতিমধ্যে পাঠ করে এসেছি যে ইসলাম শিক্ষা কাকে বলে, ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং ইসলামী শিক্ষা সংস্কৃতিতে মক্তবের ভূমিকা, ইসলামী সংস্কৃতি কাকে বলে, ইসলামী সংস্কৃতির প্রয়োজনীয়তা ইত্যাদি নিয়ে আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা পাঠ করব ইসলামী সংস্কৃতির গুরুত্ব। ইসলামী সংস্কৃতির কী গুরুত্ব আছে? ইসলাম একটি আদর্শিক সংস্কৃতি। এর জীবন দর্শন তাওহিদবাদের উপর প্রতিষ্ঠিত। তাওহিদবাদ মানে হলো একত্ববাদ, আর এ থেকে যে মানবিকতা ও দায়িত্ববোধের জন্ম হয় তা হলো এ দর্শনের ব্যবহারিক বাস্তবায়ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক দিকে এর পরিবেশ প্রয়োজন অনুপাতে বাস্তব রূপায়ণ না হলে এই জীবন আদর্শের প্রকৃত রূপ ফুটিয়ে তোলা অসম্ভব। ইসলামের দৃষ্টিতে মানব জীবনের সাফল্য নৈতিকতার উপর নির্ভরশীল। দুনিয়ার শান্তি, স্বস্তি, সুখ, স্বাচ্ছন্দ্য, প্রগতি, নিরাপত্তা, নৈতিকতা ছাড়া আদৌ সম্ভবপর নয়। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে মানব জীবনটা হলো মানব জীবনের সাফল্য নির্ভর করে নৈতিকতার উপরে। নৈতিকতা ছাড়া দুনিয়াতে শান্তি, স্বস্তি, সুখ, স্বাচ্ছন্দ্য, প্রগতি এবং নিরাপত্তা লাভ করা যায় না। জাতিসমূহের উত্থান ও পতনের মূলে নিহিত আসল নিয়ম হচ্ছে নৈতিকতা। নৈতিকতার কারণে জাতিসমূহের উত্থান এবং পতন হয়। জীবনের সাফল্য নির্ভর করে দুটি জিনিসের উপর। এই দুটি জিনিসের একটি হলো আল্লাহর প্রতি দৃঢ় ইমান ও আরেকটি হলো সদাচার বা শুভকর্ম। তাহলে সাফল্যের জন্য দুটো জিনিস লাগে, একটা হলো আল্লাহর প্রতি দৃঢ় ইমান, আরেকটি লাগে সদাচার বা শুভকর্ম। নেক আমল বিরাট ও বিশাল তাৎপর্যমণ্ডিত বিশেষ পরিভাষা। এ দুনিয়ায় বিশ্বনবীর আগমনের উদ্দেশ্য ছিল মহান মানব জাতিকে নৈতিক বিধান, কর্মনীতি ও আদর্শবাদিতা শিক্ষা দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে মানব জাতিকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য। এই শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আদর্শ মানুষ তৈরি করা, চরিত্রবান মানুষকে আল্লাহর অনুগত বান্দা বানিয়ে দেওয়া, এটা হলো এই শিক্ষার প্রশিক্ষণের মাধ্যমে এটা হয়ে থাকে যে আদর্শ মানুষ তৈরি করা। ইসলামী সংস্কৃতির এটা একটা প্রধান বিষয় যে মানুষকে আদর্শিক মানুষ হিসাবে তৈরি করা। ইসলামী সংস্কৃতির বেশ কিছু গুরুত্ব আছে। এই গুরুত্বগুলো হলো সংস্কৃতিভিত্তিক নৈতিকতা। ইসলামী সংস্কৃতি হলো সংস্কৃতিভিত্তিক নৈতিকতা। ইসলামী সংস্কৃতি যে নৈতিকতার ভিত্তিমূলে প্রতিষ্ঠিত সে সম্বন্ধে কুরআন ঘোষণা করেছে, আল্লাহ রাসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ অন্যত্র বলেন যে নিশ্চয় তুমি চরিত্রের অতীব উত্তম মানে অভিষিক্ত। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন উদ্দেশ্য করে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে নিশ্চয়ই তুমি চরিত্রের অতীব উত্তম মানে অভিষিক্ত। আল্লাহ আরও বলেন, সেই মহান আল্লাহই নিরক্ষর লোকদের মধ্যে থেকেই একজনকে রাসুল রূপে পাঠিয়েছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আল্লাহর নিদর্শন ও বাণীসমূহ তুলে ধরবেন, তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করবেন এবং তাদেরকে কিতাব ও সুষ্ঠু জ্ঞান বুদ্ধি শিক্ষা দিবেন। এটা কোরআনের বাণী। তার সংস্কৃতির যে অর্থে সংস্কার, সংশোধন, পরিশুদ্ধকরণ ও পরিচ্ছন্নতা বিধান অর্থে ব্যবহৃত হয়, উপরোক্ত বক্তব্যসমূহে সে দাবির সত্যতা স্বীকার করে।
এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, অতীব সুন্দর ও নির্মল চরিত্রকে পূর্ণ পরিণত করার উদ্দেশ্যেই আমি প্রেরিত হয়েছি, উত্তম গুণাবলীকে পূর্ণতা দানের উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে। খুব সুন্দর কথা যে অতীব সুন্দর ও নির্মল চরিত্রকে পূর্ণ পরিণত করার উদ্দেশ্যেই আমি প্রেরিত হয়েছি, উত্তম গুণাবলীকে পূর্ণত্ব দানের উদ্দেশ্যেই আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে মানুষকে উত্তম চরিত্রবান ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য। ইসলামী সংস্কৃতির গুরুত্বের আরেকটা বিষয় হলো যে আমলে সালেহ এর গুরুত্ব। ইসলামী সংস্কৃতিতে আমলে সালেহ এর গুরুত্ব রয়েছে। আমলে সালেহ মানে শুভকর্ম, ভালো কর্ম, আর আমলে সালেহ যারা করে তাদেরকে বলা হয় সালেহীন। ইসলামী সংস্কৃতিতে চরিত্রের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত, আর তা হলো আমলে সালেহ বা সৎকাজ। যারা সৎকাজ করবে আল্লাহ তাদেরকে উৎকৃষ্ট প্রতিদান দান করবেন। সংস্কৃতির লক্ষ্যই হলো পরিশীলিত পরিমার্জিত জীবনবোধ। সংস্কৃতির লক্ষ্য কি? যে পরিশীলিত পরিমার্জিত জীবনবোধ। সেক্ষেত্রে পরিপূর্ণ আত্মসমর্পণ হবে একমাত্র মহান আল্লাহ তাআলার নিকট। আমলে সালেহ এর শেষ পরিণাম হলো জান্নাত। দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের চূড়ান্ত লক্ষ্যই হলো পরকালের সফলতা। ইসলামী সংস্কৃতিতেও যে সমস্ত কাজ আমলে সালেহ হিসেবে গ্রহণযোগ্য হবে না তা কোনো অবস্থাতেই পরকালের মুক্তির জন্য বিবেচিত হবে না। অর্থাৎ পরকালের জন্য প্রস্তুতি নিতে গেলে আমলে সালেহ করতে হবে, এবং দুনিয়ার সব ধরনের কর্মকাণ্ডের চূড়ান্ত লক্ষ্যই হওয়া উচিত পরকালের সফলতা। ইসলামী সংস্কৃতির আর একটা বিষয় হলো যে আল্লাহ ভীতি। ইসলামী সংস্কৃতির গুরুত্বের বিষয় আরেকটা হলো যে আল্লাহর ভীতি। ইসলামী সংস্কৃতিতে সৎকর্মের পাশাপাশি সৎকর্মশীলদের গুণাবলী উল্লেখ করে কোরআন ঘোষণা করেছে, যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে। সংস্কৃতির সকল কর্মকাণ্ডই পরিগণিত হবে নিজের মুক্তির জন্য। এই জন্য যারা পরস্পরের সাথে সৎ কাজে প্রতিযোগিতা করবে তবে কখনোই সেটা পাপ ও সীমালঙ্ঘনের পথে হতে পারবে না। ইসলামী সংস্কৃতি তার অনুসারীদেরকে চূড়ান্তভাবে যে দাবির দিকে আহ্বান জানায় কোরআন সেটাকে প্রকাশ করেছে এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। যারা এই দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য, আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত। অর্থাৎ ধৈর্য ধারণকারীরা বা সবরকারীরাই অগণিত পুরস্কার পাবে। অন্যত্র বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ইমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবিলায় দৃঢ়তা অবলম্বন করো, আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো। এখানে তাকওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, সৎকর্মের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং যারা এই দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পূর্ণ। তাহলে ভালো কাজ আমল সালের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, সৎকাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, শুভকর্মের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আল্লাহ ভীতি তাকওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তাকওয়া মানে হলো আল্লাহ ভীতি। ইসলামী সংস্কৃতির একটা গুরুত্ব হলো যে সর্বক্ষেত্রে আদল প্রতিষ্ঠা করে ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি সর্বক্ষেত্রে আদল প্রতিষ্ঠা করে। কোনো ধরনের আচরণকে কোরআন সংস্কৃতির আওতায় আপত্তিকর মনে করে না, সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেওয়া হয়েছে। কোন ধরনের আচরণকে ইসলামী সংস্কৃতির আওতায় আপত্তিকর মনে করে না, সে সম্পর্কে রাসূলের নির্দেশ আছে যে সুতরাং আপনি এর প্রতি দাওয়াত দিন এবং হুকুম অনুযায়ী অবিচল থাকুন। এটা পবিত্র কোরআনে রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে যে সুতরাং আপনি এর প্রতি দাওয়াত দিন এবং হুকুম অনুযায়ী অবিচল থাকুন। আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। বলুন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে বিশ্বাস স্থাপন করেছি, আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম, আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে বিভেদ নেই। আল্লাহ আমাদেরকে সমবেত করবেন এবং তার দিকে প্রত্যাবর্তন হবে। তাহলে সর্বক্ষেত্রে আদল প্রতিষ্ঠা, আদল মানে ন্যায় বিচার, এটা ইসলামী সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ দিক যে সর্বক্ষেত্রে সব বিষয়ে আদল প্রতিষ্ঠা, আদল মানে ন্যায় বিচার। ইসলামী সংস্কৃতির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ইসলামী সংস্কৃতির চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইসলামী সংস্কৃতির চূড়ান্ত গন্তব্য হলো জান্নাত।
তাই দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের মধ্যে এর প্রভাব চলমান রাখতে হয়। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হয়। এই লক্ষ্য বাস্তবায়ন করার সংক্ষিপ্ত অথচ ব্যাপক ও সুদূর প্রসারী আহ্বান জানিয়েছে আল কুরআন। আল কুরআন বলছে যে হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে, অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে চূড়ান্ত লক্ষ্য হবে, ইসলামী সংস্কৃতিতে যত রকম কর্মকাণ্ড আছে এটার চূড়ান্ত লক্ষ্য হবে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত অর্জন করা এবং আল্লাহ তাআলার সাথে দেখা হওয়া, এটা হলো ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য, যে জান্নাত অর্জন করা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। তাহলে ইসলামী সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম? আগের ধারাবাহিকতাগুলো আমরা জানলাম যে ইসলামী শিক্ষা কাকে বলে, ইসলামী সংস্কৃতি কাকে বলে, এগুলো আমরা আগে পড়ে এসেছি। এবং ইসলামী সংস্কৃতির গত ক্লাসে পড়িয়েছি যে ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো, ইসলামী সংস্কৃতির স্বরূপ, উৎসব, পরিধি, সংস্কৃতির লক্ষ্য, সংস্কৃতির উদ্দেশ্য, ইসলামী সংস্কৃতির স্বরূপ, এটার পরে আলোচনা করছি ইসলামী সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য। ইসলামী সংস্কৃতির কী কী বৈশিষ্ট্য আছে? ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো হলো যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস বা আত্মসমর্পণ, প্রখর নৈতিকতা, একত্ববাদের চিন্তা, ইসলামী শরিয়া আইনের ভূমিকা, সৎকর্মশীলতার উৎসাহ প্রদান, স্বচ্ছ উদার ও গতিশীল জীবন চেতনার প্রাণবন্ত উৎস, প্রাণবন্ত প্রকাশ, এগুলো আমরা ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনেছি। আজকে জানলাম ইসলামী সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে, ইসলামী সংস্কৃতির কী কী গুরুত্ব আছে এবং গুরুত্বের বিষয়গুলো আমরা জানলাম। যে ইসলামী সংস্কৃতি হলো সংস্কৃতিভিত্তিক নৈতিকতা শিক্ষা দেয় ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতিতে আমলে সালেহ এর গুরুত্ব আছে। ইসলামী সংস্কৃতিতে আল্লাহ ভীতি বা তাকওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী সংস্কৃতির সর্বক্ষেত্রে আদল প্রতিষ্ঠা করার গুরুত্ব দিয়েছে। এবং ইসলামী সংস্কৃতির চূড়ান্ত লক্ষ্য হলো মহান আল্লাহকে সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে গমন। ইসলামী সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আসবে বলে আমি বিশ্বাস করি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।